দেশে আকস্মিক বন্যায় জেলার প্রায় লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় বৃহস্পতিবার বিকেলের এক তথ্য বিবরণীতে মন্ত্রণালয় জানিয়েছে এই বন্যায় বিকেল পর্যন্ত দশ জেলার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এর মধ্যে বন্যার পানিতে ডুবে ফেনীর ফুলগাজী উপজেলায় এবং ব্রাহ্মণবাড়িয়ায় অনেকের মৃত্যু হয়েছে বলেও জানানো হয় গত বিশ আগস্ট থেকে বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ায় ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জানায় এখন পর্যন্ত বন্যা আক্রান্ত জেলার সংখ্যা দশ এসব জেলার পঁয়ষট্টি উপজেলা বন্যায় প্লাবিত এই দশ জেলার মোট পাঁচ লাখ ছিয়াশি হাজার চল্লিশটি পরিবার পানিবন্দী হয়ে পড়েছে মন্ত্রণালয়ের প্রাথমিক তথ্য বিবরণী অনুযায়ী পানিবন্দি বা ক্ষতিগ্রস্ত লোকদের আশ্রয় দিতে মোট দুই হাজার দুইশো ছেচল্লিশটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে আশ্রয় কেন্দ্রগুলোয় মোট বিরাশি হাজার ছয়শো জন লোক এবং সাত হাজার সাতশো গবাদি পশুকে আশ্রয় দেওয়া হয়েছে দশ জেলার ক্ষতিগ্রস্থদের চিকিৎসা সেবা প্রদানের জন্য চারশো বিরানব্বইটি মেডিকেল টিম চালু করা হয়েছে বলেও জানানো হয় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে তিন কোটি বত্রিশ লাখ নগদ টাকা উনিশ হাজার ছয়শ পঞ্চাশ টন চাল এবং পনেরো হাজার বস্তা বা প্যাকেট শুকনো ও অন্যান্য খাবার বরাদ্দ করা হয়েছে এছাড়া দেশের সব জেলায় পর্যাপ্ত ত্রাণ সামগ্রী মজুদ রয়েছে বলেও জানানো হয় মন্ত্রণালয় জানায় বন্যায় আক্রান্ত জেলাগুলোর জেলা প্রশাসককে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সেনাবাহিনী মেডিকেল টিম ও অন্য স্বেচ্ছাসেবকদের সঙ্গে সমন্বয় করে একসঙ্গে কাজ করার প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে